আজই ঘোষণা হচ্ছে যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোটের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনেও তার আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সর্বসাধারণের চলাচলও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোট নিয়ে নানা ধরনের আয়োজন চলছে নির্বাচন ভবনে। সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে স্পষ্ট করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। জানান, আগে রেকর্ড করা বক্তব্য প্রচার করা হলেও এবার নির্বাচন কমিশন থেকে সিসির ভাষণ প্রচার করা হবে সরাসরি বিটিভি ও বেতারের মাধ্যমে। চূড়ান্ত তফসিল অনুযায়ী সন্ধ্যা 7টায় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দিবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ইসি সচিব। আমরা তো বারবারই বলছি নির্বাচন কমিশন মনে করে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার মতো পরিবেশ আছে। এটা নির্বাচন কমিশন বারবারই আপনাদেরকে বলছেন, যেটা আমি জানিয়ে দিয়েছি। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন, কিন্তু নির্বাচন সংক্রান্ত প্রচার প্রচারণার বিধানটা হচ্ছে যেদিন যে দলের প্রতীক বরাদ্দ হবে, প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের তারিখ সকাল 8টার পূর্ববর্তী 48 ঘন্টা আগ পর্যন্ত চলবে। 6 কিংবা 7 জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি সহ সরকার বিরোধী পক্ষে নানা আন্দোলন কর্মসূচির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। যদিও এই নির্বাচন শেষ পর্যন্ত কতটা অবাধ আর অংশগ্রহণমূলক হয়ে উঠবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সাথে দীর্ঘ সময় ধরে চলা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা কবে শেষ হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।